হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি মাসুদ, আইটি স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা পূর্বের টিউটোরিয়ালগুলোতে বাইনারি সংখ্যার বিভিন্ন মানগুলো দেখিয়েছিলাম। এখন আমরা যে বিষয়টি দেখব বা যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে দশমিক সংখ্যাকে কিভাবে আমরা অক্টাল সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করব। অক্টাল সংখ্যাকে আমরা পূর্বে জানতাম যে কিভাবে আসলে অক্টাল সংখ্যা সাধারণত জিরো থেকে সেভেন পর্যন্ত এই আটটি সংখ্যাকে অক্টাল সংখ্যা বলা হচ্ছে। তো এই সংখ্যাগুলো সাধারণত যখন কোনো মানে ভগ্নাংশের ক্ষেত্রে বা পূর্ণসংখ্যার ক্ষেত্রে থাকবে সেই ক্ষেত্রে আমরা তাকে আবার পুনরায় দশমিকে রূপান্তর করতে পারবো। কীভাবে পারবো সেই সিস্টেমটা আমরা এখন দেখব। এর জন্য প্রথমে আমরা একটি ম্যাথমেটিক্যাল একটা টার্ম লিখে ফেলি। এর জন্য প্রথমে আমরা লিখলাম 2 0 6.6 8 0। এটি হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা অক্টাল, এবং এটি হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। আমরা বের করব হচ্ছে দশমিক ডেসিমেল। আচ্ছা, এর জন্য প্রথমে এই পূর্ণ সংখ্যাটাকে আমরা ডেসিমেল করব। কিভাবে করব? আমাদের এখানে সে 2 0 6 এটাকে আমরা অক্টাল করব, সরি ডেসিমেল করব। কিভাবে করব? আমরা এভাবে দাগ টেনে নিলাম। এর জন্য প্রথমে আমরা কি করব, 6 গুণন আমরা কি করব, আমরা ডেসিমেল করব। আর এই সংখ্যাটা যেহেতু অক্টাল সেহেতু আমরা এখানে 8 এর ওপরে পাওয়ার 0 দেব। এর আগে বাইনারির ক্ষেত্রে আমরা 2 দিয়েছিলাম, এখন আমরা এখানে 8 এর ওপর পাওয়ার 1 দেব। এরপর 2 গুণন 8 এর ওপরে পাওয়ার 2 দেব। এখন আমরা এই মানটাকে নামাবো। এর জন্য আমরা অবশ্যই বাইনারির ক্ষেত্রে যে রকম নিয়ম ছিল এবং এখানে এই মানটার ক্ষেত্রেও একই রকম নিয়ম থাকবে, তবে এখানে আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যে আমরা এখানে বাইনারি 2 এবং অক্টালের ক্ষেত্রে 8 ব্যবহার করব। এর জন্য আমাদের এখানে 8 এর ওপরে যে পাওয়ারটি আছে 0, এর জন্য এখানে 1 1 গুণন 6 আমরা 6 পাচ্ছি। এখানে সরাসরি আমরা 0 পাচ্ছি, কারণ 0-র সাথে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0-ই হয়। এবং এখানে আমরা 8 গুণন 8 অর্থাৎ 8 8 64 গুণন 2 2, তার মানে হচ্ছে 1 2 8, এটাকে আমরা যোগ করে নামাবো। অর্থাৎ 128 যোগ হচ্ছে 128 যোগ হচ্ছে 6, অর্থাৎ হচ্ছে এখানে হবে 1 3 4। তো আমরা দেখলাম যে এটি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের এই মানটি আসলো। এরপর আমরা ভগ্নাংশের ক্ষেত্রে যা করব, এখন আমরা এই মানটি লিখি 1 3 4 পয়েন্ট, এবং আমরা এখন ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখব কিভাবে। এর জন্য 6 8 0 আমরা এটা কিভাবে টানব, তো শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যে বিষয়টি লক্ষ্য করব সেটি হচ্ছে
যে আমরা যে মানগুলো আচ্ছা এখানে ভগ্নাংশের ক্ষেত্রে একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা এর আগে এখান থেকে শুরু করেছিলাম যে আমরা এখানে 0 গুণ আমরা এখানে প্রথমে দিয়েছিলাম 8 এর উপরে পাওয়ার 0 কিন্তু এখানে তার উল্টাটা হবে এবং পাওয়ার 0 তা হবে না কখনোই এই ক্ষেত্রে গুণের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা 0 না হয়ে 1 থেকে শুরু হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 এবং এটা হবে 8 এর উপরে মাইনাস 3 এবং এখানে 8 গুণ 8 এর উপরে মাইনাস 2 পাওয়ার 2 এবং 6 গুণ 8 এর উপরে পাওয়ার মাইনাস 1 তাহলে আমরা এখান থেকে কি পাবো এখান থেকে সরাসরি 0 এটার ক্ষেত্রে 8 গুণ পাওয়ার 8 এর উপরে পাওয়ার হবে পাওয়ার 2 এবং এটির ক্ষেত্রে কি হবে 6 গুণ 8 এর 1 ডিভাইডেড বাই 8 তাহলে আমরা মানটা কি পেলাম আমরা মানটা পাচ্ছি 0 এর পরে পাচ্ছি আমাদের 8 গুণ পাওয়ারটা আমরা একটু ক্যালকুলেশন করে বের করি তাহলে দেখা যাবে যে এটি আসবে 0.125.75 এটাকে আমরা যোগ করব যোগ করার পরে আমরা যা পাবো সেটি হচ্ছে 0.875 তো এই মানটি আমরা এখানে পাবো এবং এই মানটি সাধারণত 1 3 4 এর সাথে যুক্ত হবে 8 7 5 তাহলে এটি আমাদের বের হলো ডেসিমেল তাহলে আমরা বুঝলাম যে ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের উল্টা পাশ থেকে শুরু হবে অর্থাৎ আমরা প্রথমে আমরা দেখব কতটি সংখ্যা সেই ক্ষেত্রে যদি আমাদের এখানে পাঁচটি সংখ্যা থাকে সেই ক্ষেত্রে এখানে -5 -4 -3 -2 -1 এই সংখ্যাগুলো গণনা করে আমরা করব কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব এখানে আমাদের প্রথমে 0 8 এর উপর পাওয়ার 0 থেকে শুরু হবে এবং যতটি সংখ্যা হবে প্রতিটির উপরে পাওয়ার 1 2 3 4 এভাবে হবে এবং এটির মান আমরা যেটা পাবো সেটা আমরা পাশাপাশি এভাবে লিখব আমরা পাশাপাশি এভাবে লিখব যে এই 206 এর জন্য আমরা এখানে 134 মানটি পেলাম এরপরে আমাদের ভগ্নাংশের জন্য পয়েন্ট এবং এই 680 এর জন্য আমরা যে মানটি পেলাম সেটা হচ্ছে 875 আমরা এই মানটি পেলাম তো শিক্ষার্থী বন্ধু আপনাদের যে বিষয়টি অবশ্যই জানতে হবে সেটি হচ্ছে যে এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা প্রথমে মাইনাস যে কয়টি সংখ্যা হবে সেটা দিয়ে যেহেতু এখানে যদি আমাদের পাঁচটি সংখ্যা হয় বা তিনটি সংখ্যা হয় বা চারটি সংখ্যা হয় সেই ক্ষেত্রে আমাদের চারটির জন্য 8 এরপরে মাইনাস 4 এরপরে 8 তারপরে ওপরে মাইনাস 3 এইভাবে আমাদের এই গুণগুলো এভাবে সুন্দরভাবে আমরা সাজিয়ে নেব এবং এখানে যে বিষয়টা সেটি হচ্ছে যে আমাদের যে কোনো সংখ্যাই হোক না কেন আমরা এখানে এই দশমিক মানটাকে অক্টাল মানটাকে আমরা সুন্দরভাবে এইভাবে এই নিয়মেই আমরা বাইনারি করতে পারবো তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য